সো গাইজ, ফাইনালি উদ্বোধন হয়ে গেল আমাদের সকলের স্বপ্নের মেট্রো রেল, যেটার জন্য কিনা আমরা অনেকদিন ধরে ওয়েট করছি। তো ফাইনালি সেটা ওপেনই হয়ে গেল। আর শুধু তাই না, এমনকি ট্রেন সিমুলেটার বাংলাদেশও রিলিজ হয়ে গেছে, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। তো ট্রেন সিমুলেটার বাংলাদেশ যদি রিলিজ হয়ে থাকে তাহলে তোমরা কেন প্লে স্টোরে খুঁজে পাচ্ছ না? আর যদি খুঁজেই না পাও তাহলে কি করে ডাউনলোড করবে? সেই সব কিছু এই ভিডিওর মধ্যে বলে দিব। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবা। আর ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে তোমাদের মধ্যে 91% লোক আছো যারা কিনা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো না। তো তোমরা রেগুলার আমার ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। তো তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন থাকো তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দিবা, আর নতুন নতুন গেমের আপডেট রেগুলার পাওয়ার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ, ফিরে আসছি ইন্টার পর। তোমাদের বাংলাদেশে অনেক বাস সিমুলেটার গেম আছে যেগুলো বাংলাদেশে তৈরি এবং বাংলাদেশের ম্যাপের উপরেই তৈরি। তো গেমগুলো অনেক ভালো ফিডব্যাক পাচ্ছে সবার কাছে এবং সবাই পছন্দও করতেছে। বাট দুঃখের বিষয়, আমাদের বাংলাদেশে মোবাইলের মধ্যে কোনো ট্রেন গেম নাই। তো তারপরে তোমরা অনেকে বলতে পারো যে ভাই, প্লে স্টোরে তো অনেক বাংলাদেশি গেম দেখলাম যেগুলো বাংলাদেশের লোগো ইউজ করে ট্রেন সিমুলেটার বাংলাদেশ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আসলে সেগুলো কোনো অফিসিয়াল বা অরিজিনাল গেম না, সেগুলো বিভিন্ন ফ্যান মেড গেম। তো বেসিক্যালি কিছুদিন আগে একটা কোম্পানি যারা কিনা ট্রেন সিমুলেটার পিসিতে রিলিজ দিছে, মানে ট্রেন সিমুলেটার বাংলাদেশ পিসিতে রিলিজ দিছে, যেটার গেম প্লে তোমরা সামনে দেখতেই পাচ্ছ। তো গেমটা অসাধারণ করেছে এবং সবার কাছে ভালো একটা সাপোর্ট পেয়েছে এবং সবাই ফিডব্যাক দিয়েছে যে গেমটা নাকি অনেক ভালো হয়েছে। তো এরই মধ্যে সবাই তোমরা সাপোর্ট করছো এবং বলছো যে ভাই, পিসিতে তো ভালো হয়েছে কিন্তু আমরা অ্যান্ড্রয়েডের মধ্যেও গেমটা চাই। তো আমাকেও অনেকে নক দিয়েছো যে আসলে ট্রেন সিমুলেটার বাংলাদেশ মোবাইলে কী করে ডাউনলোড করবো, সেটার একটা ভিডিও দেন। তো তোমরা অনেকেই হয়তো বা ইউটিউবে অনেক ধরনের ভিডিও দেখেছো এবং বিভিন্ন ধরনের আপডেট দিয়েছে, তো সেখানে বিভিন্ন ফেক নিউজও দেওয়া হয়েছে যে আসলে গেম চলে আসছে বা বিভিন্ন ধরনের কথা বলা হয়েছে, কিন্তু আসলে ট্রেন সিমুলেটার যে গেমটা এটা জাস্ট পিসিতে রিলিজ দেওয়া হয়েছে, মোবাইলে না। তবে মোবাইলে আসবে, তো কবে আসবে সেটা আমি তোমাদেরকে বলতেছি। তো সামনে একটা পিকচার দেখতে পাচ্ছ যেখানে ট্রেন সিমুলেটার থেকে অফিসিয়ালভাবে পোস্ট করা হয়েছিল অ্যান্ড্রয়েড লিখে, মানে তারা বোঝাতে যাচ্ছে যে গেমটা তারা অ্যান্ড্রয়েডেও নিয়ে আসতেছে, কিন্তু কবে নিয়ে আসতেছে সেটার কোনো আপডেট তখন তারা লিখে দেয়নি। তো ফাইনালি নতুন করে তারা আরেকটা পোস্টার অ্যানাউন্সমেন্ট করে, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ, যেখানে 2023 লাখ অ্যান্ড্রয়েডের ভার্সনের লোডিং। তো বেসিক্যালি ট্রেন সিমুলেটার বাংলাদেশ যে ভার্সনটা সেটা অ্যান্ড্রয়েডও আসবে এবং সেটা আসবে 2023-এ। তো যেহেতু অলরেডি 2023 চলে এসছে, তো গেমটাও এসে পড়বে, কিন্তু কবে আসবে সেটা তোমরা কেউই জানো না। তো তোমাদেরকে আরেকটা আপডেট আমি দিয়ে দিই, এটাও ট্রেন সিমুলেটার অফিসিয়াল থেকে আপডেট দেওয়া হয়েছে, যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ, 2023-1-2-3-4-5-6। মানে এটা তোমরা হয়তো অনেকেই বুঝো নেই। তো বেসিক্যালি এখানে বোঝানো হয়েছে যে 2023 সালের 1-6 মাসের মধ্যে যখন তখন গেমটা রিলিজ হয়ে যাবে, কিন্তু এক্স্যাক্টলি কখন রিলিজ হবে সেটা তারা কোনো আপডেট বা কোনো কিছু এখনো জানায়নি। তবে আমার যতটুকু মনে হয়, যেহেতু তারা বলছে যে 1-6 মাসের মধ্যে, তো আমার মনে হয় গেমটা জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এসে পড়বে। তো তোমার কি মনে হয় গেমটা কবে আসবে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবা। আর আমার যেটা মনে হয় সেটা তো আমি তোমাদেরকে বলেই দিলাম। তো যাই হোক, আসলে ট্রেন সিমুলেটার বাংলাদেশ এখন অফিসিয়ালি প্লে স্টোরে আসেনি। যেগুলো তোমরা খেলতেছো বা বিভিন্ন ভিডিও দেখে ডাউনলোড করছো এগুলো সবগুলোই ফ্যান মেড গেম এবং ফেক গেম। তো তোমরা বিভ্রান্ত হবো না। আর এটার যদি অফিসিয়াল নিউজ সব কিছু জানতে চাও, তো এটার অফিসিয়াল ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে নিয়ে নিবা। আর এই যে মেট্রো রেল ওপেন হলো, এটা নিয়ে তোমরা কারা কারা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্টস করে দেবা। আর তোমাদেরকে একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যেহেতু ট্রেন সিমুলেটার বাংলাদেশ 2023-এ আসবে, তো সেক্ষেত্রে আমার মনে হয় মেট্রো রেলটাও তারা তাদের গেমের মধ্যে অ্যাড করবে। এখন বাকিটা দেখা যাক, তাদের আপডেটের উপরে জানা যাবে যে আসলে মেট্রো রেল কি তারা গেমের মধ্যে অ্যাড করবে কি করবে না। তবে যেহেতু তারা বাংলাদেশ ম্যাপ নিয়ে গেমটা তৈরি করছে, তো আমার মনে হয় ঢাকা তো অ্যাড করবে, তো সেখানে তো মেট্রো রেল থাকাটাই স্বাভাবিক। তো হয়তো ইন ফিউচার তারা গেমের মধ্যে মেট্রো রেলটাও অ্যাড করে দিবে। তো বাকি আপডেট কিছুদিনের মধ্যেই তোমরা জানতে পারবা যে আসলে গেম কোন পর্যন্ত আছে এবং গেমটা কখন রিলিজ হবে। আর রিসেন্টলি হয়তো গেমের একটা বেটাও দিতে পারে, যেটা শুধুমাত্র ইউটিউবারদেরকে দেওয়া হবে। তো যদি সেই বেটা ভার্সনটা আমি পাই তাহলে অবশ্যই তোমাদেরকে গেম প্লে করে দেখাবো। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে বন্ধু ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।